এখানেই শায়িত আছে অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন ঢাকার আজিমপুর কবরস্থানে, আর এই আজিমপুর কবরস্থানে শায়িত রয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেত্রী, যিনি 2022 সালের 16 জানুয়ারি খুন হয়েছিলেন পত্রপত্রিকা এবং পুলিশের ভাষ্য অনুযায়ী তার স্বামী তাকে হত্যা করে, বস্তাবন্দি করে তাকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নিচে ফেলে দিয়ে আসে। আমি আজকে সেই অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর কবরের পাশে, তিনি এই আজিমপুর কবরস্থানে শায়িত রয়েছে, তাকে 2022 সালের 18 জানুয়ারি রাত 9টার দিকে এখানে দাফন করা হয়, তখন রাত। তাই এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করে তারা সঠিকভাবে তার কবরটি আমাদেরকে বলতে পারেনি। তারপরও এখানে একজন মুরব্বী তার সহযোগিতা নিয়ে আমরা যে কবরটি শনাক্ত করছি, এখানেই শায়িত রয়েছে, এখানেই দাফন করা হয়েছে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে। পাশেই মরহুম হারুনুর রশিদ, পিতা মৃত মতিউর রহমান, তার কবর, আর তার পাশেই শিমুর কবর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা, কি নাম আপনার? আমার নাম কাজী আতিকুর রহমান রিপন। রিপন চাচা? রিপন। আচ্ছা চাচা, থাকেন কোথায় আপনি? আমার বাসা আজিমপুর, নিউ পল্টন। নিউ পল্টন। আপনি কি করেন এখানে? আমি একটু সেবা টেবা করি আর কি, পানি টানি দিই কবরস্থানে। যাক, আলহামদুলিল্লাহ। রাইমা ইসলাম শিমু, ওই যে যাকে তার স্বামী মেরে বস্তাবন্দি করিয়া, তারপর যে কেরানীগঞ্জের যে হযরতপুর ব্রিজ আছে না, আমাকে কেরানীগঞ্জে ওখানে ফালাই দিয়েছিল, আর তার স্বামীর বাসাটা হইল এই যে গ্রিন রোডে, আচ্ছা, কলাবাগানের দিকে। তো আপনি তাহলে ধরে নিলাম এটাই আমাদের অভিনেত্রী শিমুর কবর? জি জি জি, এই যে এই কবরটাই। আসসালামু আলাইকুম হেলাল কাবুর, আসসালামু আলাইকুম হেলাল কাবুর, আসসালামু আলাইকুম হেলাল কাবুর। এখানেই শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেত্রী, অকালে যিনি চলে গেছেন এই দুনিয়ার বুক থেকে, স্বামীর নিষ্ঠুরতার শিকার অভিনেত্রী রাইমা ইসলাম শিমু, তাকে তার স্বামী 2022 সালের 16 জানুয়ারি তাকে হত্যা করার পরে তার লাশ গুম করার উদ্দেশ্যে তাকে ঢাকার অদূরে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নিচে তাকে ফেলে রেখে চলে আসে। তখন স্থানীয় মানুষ তার ডেড বডি উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আইডেন্টিফাই করে তারপর মূল আসামিকে তারা শনাক্ত করে, তার মানে শিমুর স্বামী নোবেল এবং তার বন্ধু পুলিশ হেফাজতে এখনও আছে, তারা মামলাটি বিচারাধীন। আর এখানে আমাদের রিপন চাচা, রিপন চাচা আবার তিনিও একটু আইডেন্টিফাই করলো যে তিনি বলছে হতে পারে, মেবি 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 হতে পারে, মানে তারপরেও শিওর না, যেহেতু এখানে নেম প্লেট নাই। তারপরও আমরা
দোয়া করি। আজিমপুরে তো কবরস্থান অনেকে দেয় না নেম প্লেট, কি বলেন? হ্যাঁ, নেম প্লেট দেয় না। তারপরে শনাক্ত করতে একটু বেগ পেতে হয় যারা কবর জিরাত করতে আসে। জি, দিলে ভালো আর কি, আপনি কবরটা আপনার চিনতে সুবিধা হয়। তারপরে তো আমাদের ইসলামে তো আছে যে এখানে, যেহেতু রিপন চাচা আমি আপনার, যেহেতু আমি ঢাকার মানুষ, লালবাগে বাড়ি আমাকে, তো ঢাকায় বাসায় কথা কই, তো আপনি কি মনে করেন যে এখানে, মনে করে যে এখানে আপনিও কনফিউশনে আছেন যে এটা 100% সিওর কি এখানে অভিনেত্রী, যে এই কবরটার মধ্যে যেহেতু এখানে নেম প্লেট নাই, অভিনেত্রী শিমুর কবর, এটা কিন্তু আপনিও কনফিউশনে আছেন, আমিও আছি, কিন্তু তারপরে মেবি মেবি হতে পারে। আর যেহেতু একটা ভাই তিনি এটাকে দেখাইছে যে এখানে শিমুর কবর, তো আবার আপনি চাচা, আপনি রিপন চাচা, আপনিও বললেন যে হতে পারে। তো আমরা যদি এখানে যদি দাঁড়ায় জিরত করি যে এই কবরটাই মরহুমা অভিনেত্রী শিমুর কবর, তাহলে তো আল্লাহ কবুল করবে। হ্যাঁ, আপনি যেখানে দাঁড়াই করবেন তার উদ্দেশ্যে ওটা আল্লাহ কবুল করে নেবে। এটা পুরাটাই তো আপনার কবরস্থান, আপনি যেখানে দাঁড়ায় তার উদ্দেশ্যে দোয়া করবেন, ওই দোয়াই আল্লাহ কবুল করবে। এই যে এখানে লাখো মানুষ এখানে শায়িত আছে, এখানে অনেকেই একদিন আমাকে আপনাকে আসতে হবে, হ্যাঁ আসতে হবে, যেহেতু আপনি বেশি দূরে থাকেন না, আপনি আশেপাশেই থাকেন। জি, আমি এখানকার নিয়ারিস্ট, নিউ পল্টনে, খালেক লেনে। এই যে খালেক লেন, আমরা এই সোজা গেলেই খালেক লেন। তো আপনি যেহেতু খালেক লেন, আমরা ছোটকালে বহুত দৌড়াইছি এই মাঠের মধ্যে, ওই সময় তো এটা কি কবরস্থানটা তো আর একটু সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, আর ওই সময় আর আমরা তো বেড়েই উঠছি, যেহেতু বাপদাদা 14 গোষ্ঠী পুরান ঢাকার মানুষ না, ওই সুবাদে দেখা গেল যে আমরা আজিমপুরেতে সবসময় আহি। তো দোয়া করি এখানে যারা সাহিত্য আছে, আল্লাহ যেন প্রত্যেক মমিন মমিনা মুসলিম মুসলিমা, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে, জান্নাতে নসিব করো, জান্নাতবাসী করো, আমিন আমিন। আর আমরা মরহুমা রাইমা ইসলাম শিমুর আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি মরহুমা শিমুর যদি কোনো গুনাহখাতা থেকে থাকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন আমিন আমিন। রিপন চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলতে পারে আমি রিয়েলি হাইলি গ্ল্যাড, আর যে আপনার মতন একটা ব্যক্তির সাথে আমারও একটু কথা বলার সৌভাগ্য হলো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আলহামদুলিল্লাহ, সো থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম রিপন চাচা, ভালো থাকবেন আপনি, ওয়ালাইকুম সালাম।